আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকের এই খেলা এখন কিছুক্ষণ শেষ হলো, কিছুক্ষণ আগেই আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত, এবং এই স্টেডিয়ামে যারা উপস্থিত আর তাছাড়া সারা বাংলাদেশে এবং প্রবাসে যারা উপস্থিত সকলকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে আমাদের খুদে খেলোয়াড়বৃন্দ, সেই সঙ্গে সঙ্গে যারা আমাদের এই খেলার আয়োজনকারী সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ, সুধী মণ্ডলী উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে সত্যি খুব আনন্দিত এখানে আসতে পেরে। খেলা দেখার সুযোগ হলো, যদিও আমি জানি প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ, তার মাঝেও আমাদের এই খুদে খেলোয়াড়রা তারা প্রকৃতপক্ষে খেলায় নৈপুণ্য দেখিয়েছে। কাজে এজন্য আমি বলবো যে এটা আজকে আমাদের জন্য সত্যিই খুব আনন্দের। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি নিজেও একজন ফুটবল প্লেয়ার ছিলেন। আমার দাদাও ফুটবল খেলতেন। আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই যাদের মহা ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মহাবনের প্রতি। আমার পরিবার খেলাধুলার প্রতি সবসময় অনুরাগী। আমার দাদা, আমার বাবা, আমার ভাইয়েরা প্রত্যেকেই ফুটবল খেলার সবসময় অংশগ্রহণ করেছেন এবং খেলায় পারদর্শী। আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তারই অনুপ্রেরণায় গড়ে উঠেছিল সবচেয়ে আধুনিক ক্লাব আবাহনী ক্লাব। মহান মুক্তিযুদ্ধের সময়ও এই ফুটবল খেলাই প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। আমার মেজো ভাই সেও খেল, এমনকি আমার দুই ভাতৃবধূ তারাও স্পোর্টসে ছিল, যদিও আজকে আর তারা কেউ নেই বেঁচে। 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আমি আমার পরিবারের সকলকে হারিয়েছি, শুধু আমার ছোট বোনটা ছাড়া। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি যখনই সরকার এসেছি তখন আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে, কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায়, এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের ক্রীড়াঙ্গন বাংলাদেশ, আমরা এখানে তো খেলছি, কিন্তু আজকে ফুটবল বিশেষ করে আমাদের ছেলেদের তো বটেই, মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। 2009 সরকার গঠন করার পর থেকে যখন আমরা এই প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম ছেলেদের এবং মেয়েদের, বঙ্গমাতা গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ, আজকে আমি দেখি আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার মানে পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। সেই সাথে সাথে এই যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে, এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। কাজে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। আমরা আমাদের যারা খুদে ফুটবলার আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বলবো আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে, যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়। সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি, তাদের
প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আজকে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা আমি বলবো পারদর্শিতা দেখাতে পেরেছেন, সেখানে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গবন্ধু গোল্ড কাপ এখানে রানার্স আপ হয়েছে তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিঠাপুকুর জেলা রংপুর, আমার আন্তরিক অভিনন্দন, তারা রানার্স আপ হয়েছে। আর চ্যাম্পিয়ন হয়েছে চর গোলাপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জ জেলা জামালপুর, 2-1 গোলে তারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপে যারা রানার্স আপ হয়েছেন বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা বাঞ্ছারামপুর, আমার আন্তরিক অভিনন্দন তাদের প্রতি। আর চ্যাম্পিয়ন হয়েছে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পাটগ্রাম জেলা লালমনিরহাট, 3-1 গোলে চ্যাম্পিয়ন হয়েছে, আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে আমি বলবো যে এই আয়োজন যারা করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আমি সত্যি খুব চিন্তিত ছিলাম যে এই প্রচণ্ড রোদে আমাদের ছেলেমেয়েরা খেলছে, তাদের শারীরিক দিক থেকে কোনো রকম অসুবিধা না হয়, আয়োজককারীরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। সেই সাথে সাথে আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে, আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। কাজে আমি সত্যি খুব আনন্দিত যে আজকে আমাদের ক্ষুদে ফুটবল খেলোয়াড়রা যারা আজকে এখান থেকে শুরু, একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে, যেমন এখন আমার মেয়ের ফুটবলাররা, তারা মেয়ে ফুটবলাররা নিয়ে আসছে, আমাদের ছেলে মেয়ে উভয়ই পারবে বলে আমি বিশ্বাস করি। আবারও আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন সেই কামনা করি। সবাই শিক্ষা দীক্ষা সব দিক থেকে খেলাধুলায় আরও বেশি উন্নত হবে, সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলব, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের আজকের এই সোনার ছেলে মেয়েরা। আমার সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, দোয়া আশীর্বাদ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই আয়োজনকারী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।